গত 24 ঘন্টায় আরও 18 জনের মধ্যে আমরা এই সংক্রমণের উপস্থিতি পেয়েছি, এই সংক্রমণ পেয়েছি। এ পর্যন্ত মোট সংক্রমিত মানুষের সংখ্যা 88, গত 24 ঘন্টায় 18। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী 14টি কেন্দ্রের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আমাদের মহাপরিচালক মহোদয় বলবেন। 367 নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে আমরা 18 জনের মধ্যে সংক্রমণ পেয়েছি, 13 জনের সংক্রমণ পেয়েছি আমরা আইডিসিআরের নমুনা পরীক্ষার মাধ্যমে, এবং আরও 5 জনের মধ্যে সংক্রমণ পেয়েছি অন্যান্য হাসপাতালে পরীক্ষার ফলাফল হিসেবে। গত 24 ঘন্টায় 1 জন মৃত্যুবরণ করেছেন, এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 9। মাননীয় মন্ত্রী মহোদয় এটা অবগত করেছেন আপনাদেরকে যে যিনি মারা গেছেন তার বয়স 55 বছর, তিনি একজন পুরুষ এবং তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। আমরা এখানে আরেকটু যদি তথ্য দিই আপনাদেরকে, মাননীয় মন্ত্রী মহোদয় এটা অবগত করেছেন যে মোট সংক্রমণ নেই, আপনারা এটা ইতিমধ্যে জানেন যে পরপর 2টি 24 ঘন্টার ব্যবধানে পরপর 2টি নমুনায় যদি আমরা এই ভাইরাসটির উপস্থিতি না পাই তাকে আমরা বলি তার মধ্যে সংক্রমণ নেই। সেই রকম 3 জন আমাদের গত 24 ঘন্টায় আমরা পেয়েছি, মোট এই সংখ্যাটি 33। এখন বর্তমানে সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা 46, যার মধ্যে 32 জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন, 14 জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে আসলে তাদের লক্ষণ উপসর্গ খুবই মৃদু, তারা আসলে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া একটু বিশ্লেষণ যদি বলি 18 জনের, এদের বয়স 11 থেকে 20 বছর বয়সের মধ্যে 1 জন, 31 থেকে 40-এর মধ্যে 2 জন, 41 থেকে 55 বছর বয়সের মধ্যে 4 জন, সর্বোচ্চ সংখ্যায় রয়েছেন 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 9 জন, আর 60 ঊর্ধ্ব রয়েছেন 2 জন। 18 জনের মধ্যে পুরুষ 15 এবং মহিলা 3। এরা মূলত আমাদের ঢাকা শহরে সবচেয়ে বেশি, 18 জনের মধ্যে 12 জনই ঢাকার, নারায়ণগঞ্জে আছে 5 জন এবং মাদারীপুরে 1 জন। আপনারা ইতিমধ্যে জানেন যে মাদারীপুরে আমাদের একটি ক্লাস্টার আগে থেকেই ছিল, এবং যেই ক্লাস্টারের জন্য আমরা মাদারীপুরকে সবার আগে কন্টেনমেন্টে নিয়েছিলাম। সারা বাংলাদেশের মধ্যে প্রথম যেখানে কন্টেনমেন্ট হয়েছিল সেটা মাদারীপুর, সেই মাদারীপুরে আরও 1 জন রোগী কালকে আমরা পেয়েছি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আমাদের মোট রোগীর সংখ্যা 11 জন, সেই জন্য আমরা এখন নারায়ণগঞ্জের বিষয়ে আমরা সতর্ক হয়ে এটাকে ওইখানকার কন্টেনমেন্টে আরও জোরদার করেছি। এছাড়া আমাদের গতকাল একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের একটি ম্যাপ দেয়া হয়েছিল বিশ্লেষণ ঢাকা সিটির, সেখানে ওই ম্যাপটির মধ্যে আসলে বড় আকারে একসঙ্গে করে রাখা কতগুলো এলাকা হওয়ার কারণে একটু কিছুটা বিভ্রান্তি হয়েছিল। আমরা বিস্তারিত বিশ্লেষণ এলাকা ভিত্তিক ঢাকা শহর এবং ঢাকার বাইরে আইডিসিআর এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের 2টো ওয়েবসাইটে দিয়ে দিব, যাতে করে আপনাদের পরবর্তীতে এই তথ্য পেতে সুবিধা হয়। শুধু এখানে একটা পরিষ্কার করে বলতে চাই যে আপনারা যে তথ্যটা আমাদের কাছে জানতে চান যে এদের ট্রাভেল হিস্ট্রি ছিল কিনা বা কন্ট্যাক্ট হিস্ট্রি ছিল কিনা, এই 18 জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের আগের থেকে পাওয়া বিভিন্ন ক্লাস্টারের অংশ। তার মানে হচ্ছে ওই সমস্ত এলাকাগুলোকে আমরা বিভিন্ন ক্লাস্টার হিসেবে যেগুলোকে আইডেন্টিফাই করেছিলাম সেই ক্লাস্টারের মধ্যেই পেয়েছি, এবং এইরকম একটি ক্লাস্টার রয়েছে আমাদের বাসাবো এলাকায়, এবং বাসাবো এলাকায় ওই জন্য আমাদের কন্টেনমেন্টে আমরা জোরদার করেছি। সেখানে সর্বমোট 9 জন রোগী এই পর্যন্ত চিহ্নিত হয়েছেন। এছাড়া আমাদের আরেকটি ক্লাস্টার রয়েছে তোলারবাগ মিরপুরে, আপনারা এটা জানেন, তোলারবাগ মিরপুরে 6 জন, এবং এছাড়া বৃহত্তর মিরপুর, টোটাল মিরপুর মিলে আরও 5 জন, এখানে মিরপুর এলাকায় মোট 11 জন রোগী রয়েছে। আমরা এই 2টো এলাকাকে স্পেসিফিক্যালি, বিশেষ করে তোলারবাগে আমরা অনেকদিন ধরে কন্টেনমেন্ট করছিলাম, এবং এই 2টো এলাকায় কিন্তু আমরা শুধুমাত্র রোগী নয়, রোগীর যারা কন্ট্যাক্টে এসেছেন এবং ওই এলাকার যারা যারা কন্ট্যাক্টে আসার সম্ভাবনা রয়েছে অথবা যাদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে তাদেরও নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করছি, যাতে করে রোগটি ওখান থেকে ছড়িয়ে না পড়ে। আপনারা সবসময় জানেন যে আমাদের স্ট্র্যাটেজি ছিল প্রথম থেকেই রোগীকে আইসোলেট করে ফেলা, দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নিয়ে যাওয়া, আমরা সেই প্রস্তুতি নিয়ে চলছি। আপনাদের ফোনের মধ্যে নিয়মিত একটা প্রশ্ন থাকে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কি না, আমরা অনেক জায়গা থেকে রোগী পাচ্ছি, কিন্তু সেই দিক থেকে কমিউনিটি ট্রান্সমিশন আছে, কিন্তু সেগুলো ক্লাস্টার ভিত্তিতে আছে, সুতরাং সেখান থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আবারও একটা সাবধানতার কথা বলে আমি শেষ করব, আমাদের মহাপরিচালক মহোদয়কে দিব,
জনসমাগম এড়িয়ে চলতে হবে। জনসমাগম যদি আমরা এড়িয়ে না চলি তাহলে যেই ক্লাস্টার ভিত্তিতে যে এখন ট্রান্সমিশনটা রয়েছে সেটা কিন্তু পুরো জায়গায় ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকবে। সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যে কোনো জায়গায় যে কোনো ধরনের জনসমাগম হলে সেটা এড়িয়ে চলুন। আমি এখন মহাপরিচালক মহোদয়ের কাছে হস্তান্তর করছি। সবাইকে অভিনন্দন, সালাম আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা, সাংবাদিক।